আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ক্ষেপণাস্ত্রের লড়াই ছিল ডনবাসে, এবার সম্মুখ সমরে রাশিয়া আর ইউক্রেনের সেনা। জানিয়ে দেব বন্দী সহস্রাধিক ইউক্রেনীয় যোদ্ধাকে নিয়ে গেছে রাশিয়া, ঘোষণা তাসের। আরও জানিয়ে দেব 210 ইউক্রেনীয় সেনার লাশ ফেরত পাঠালো রাশিয়া। এদিকে পাঞ্জাবে উপনির্বাচন, ইমরানের বিরুদ্ধে যৌথভাবে লড়বে PMLN ও PPP। সর্বশেষ জানিয়ে দেব নিষেধাজ্ঞাও রাশিয়ার উপর প্রভাব ফেলছে না, ঘোষণা জেলনস্কির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ক্ষেপণাস্ত্রের লড়াই ছিল ডনবাসে, এবার সম্মুখ সমরে রাশিয়া আর ইউক্রেনের সেনা। ডনবাসের লুহানস্ক, ডোনেটস্ক প্রদেশের গুরুত্বপূর্ণ শহরগুলি ইতিমধ্যেই তাদের দখলে। সেখানে সমান্তরাল প্রশাসন চালুর চেষ্টা করছে মস্কো। দূর থেকে শত্রুপক্ষকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হানা চলছিলই। এবার একেবারে মুখোমুখি লড়াইয়ে নামলো রাশিয়া আর ইউক্রেনের সেনাবাহিনী। ঘটনাস্থল পূর্ব ইউক্রেনের ডনবাস এলাকার সেভেরোডোনেটস্ক শহর, যাকে যুদ্ধের বর্তমান ভর কেন্দ্র বলা যায়। গতকাল রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা জানিয়ে বলেছেন, সেভেরোডোনেটস্কের রাস্তায় দুই বাহিনীর মুখোমুখি লড়াই আরো তীব্রতর হচ্ছে। আমাদের সেনা, আমাদের নায়কেরা অবশ্য হাল ছাড়েননি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজর যে এখন পূর্ব ইউক্রেনের ডনবাসে, সে কথা সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। ডনবাসের লুহানস্ক ও ডোনেটস্ক প্রদেশের গুরুত্বপূর্ণ শহরগুলি ইতিমধ্যেই তাদের দখলে। সেখানে সমান্তরাল প্রশাসন চালুর চেষ্টা করছে মস্কো। তবে লুহানস্ক প্রদেশের বিখ্যাত শিল্প শহর সেভেরোডোনেটস্কের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে এখনও প্রতিরোধ বজায় রেখেছে ইউক্রেনের বাহিনী, যদিও কারা জিতছে তা বলা মুশকিল। সেভেরোডোনেটস্কের মেয়র আলেকজান্ডার স্ট্রোক বলেছেন, এখানে ঘন্টায় ঘন্টায় পরিস্থিতি বদলে যাচ্ছে, কিছুই বলা যাচ্ছে না। ভিডিও বার্তায় জেলনস্কি অবশ্য বলেছেন, ওরা অনেক বেশি শক্তিশালী। তবে ডনবাসের ইউক্রেনীয়রা লড়াইয়ের এতটুকু সুযোগ ছাড়ছেন না, সমানে সমানে টক্কর দিয়ে যাচ্ছেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সেভেরোডোনেটস্ক দখল করতে চেষ্টার ত্রুটি রাখছে না রাশিয়া, তার জন্য বিশাল বাহিনী ও সেনা সরঞ্জাম পাঠাচ্ছে মস্কো। একই সঙ্গে এই সমস্ত এলাকায় গোলাগুলি বর্ষণের তীব্রতাও বহু গুণে বেড়েছে। ইউক্রেনের দাবি, অন্তত 20টি বসত এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া। তাদের গোলাবর্ষণে গতকাল 2 সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, যদিও সেই দাবি নস্যাৎ করেছে মস্কো। প্রথম থেকেই তারা বলে আসছে, সাধারণ মানুষ বা বসতি এলাকাকে তারা নিশানা করছে না। ইউক্রেন বাহিনীর হামলায় ডনবাস এলাকায় রুশ মেজর জেনারেল রোমান কুটুজব নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। আজ ডনবাসের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা ড্যানিশ পোশেলিন সে কথা জানান, যদিও রুশ প্রশাসন সরকারিভাবে এই বিষয়ে মুখ খোলেননি। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল, 100 দিন পেরিয়ে গেলেও যুদ্ধ থামার নামগন্ধ নেই। দুতরফে কয়েক দফা শান্তি আলোচনা হলেও যুদ্ধ থামার মতো কিছুই ঘটেনি। এই অবস্থায় ইউক্রেন তাদের সদস্য না হওয়ায় সরাসরি কিভের পাশে দাঁড়ায়নি ন্যাটো, তা বলে পশ্চিমী সাহায্য আটকে থাকেনি। সম্প্রতি ব্রিটেন ইউক্রেনকে বিপুল অস্ত্র সাহায্য পাঠিয়েছে, অতি আধুনিক এবং শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়ে ইউক্রেনকে সাহায্য করছে আমেরিকাও, আর তাতেই চটেছে রাশিয়া। পশ্চিমী দেশগুলিকে পাল্টা বার্তা দিতে ইউক্রেনের রাজধানী কিভে সম্প্রতি ফের গোলাবর্ষণ শুরু করেছে তারা। বন্দী সহস্রাধিক ইউক্রেনীয় যোদ্ধাকে নিয়ে গেছে রাশিয়া, বলছে তাস। মারিউপোল শহরে আত্মসমর্পণকারী ইউক্রেনীয় যোদ্ধাদের তদন্তের জন্য রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এই তথ্য জানিয়েছে। তাসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, 1000-এরও বেশি সেনা সদস্যকে রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। ইউক্রেনের আরও বন্দীদের রাশিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। তবে ইউক্রেন জানিয়েছে, তারা সব বন্দীদের ফেরত নিয়ে আসার ব্যাপারে কাজ করছে। অন্যদিকে রাশিয়ার কিছু আইন
প্রণেতা বন্দীদের বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন। মারিউপোল রক্ষার চেষ্টায় প্রাণ হারানো ইউক্রেনীয় যোদ্ধাদের মরদেহ কিয়েভে পৌঁছেছে নিহত সেনাদের স্বজনদের বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে। নিহত সেনাদের পরিবারের লোকজন বলেছে, রাশিয়ার সঙ্গে বিনিময়ের অংশ হিসেবে 160 জনের দেহ গ্রহণ করেছে ইউক্রেন, সমান সংখ্যক মরদেহ ইউক্রেন ফেরত দিয়েছে বলেও দাবি করেছেন তারা। তবে এ ব্যাপারে মস্কোর তরফ থেকে কোনো মন্তব্য জানা যায়নি। ইউক্রেনীয় যোদ্ধারা আজব ইস্তাল ইস্পাত কারখানায় বেশ কয়েক সপ্তাহ আটকে ছিল। গত মে মাসে বেঁচে যাওয়া যোদ্ধাদের ধরে নিয়ে গেছে রাশিয়া। 1000-এর বেশি ইউক্রেনীয় যোদ্ধাকে মারিউপোল থেকে ধরে নিয়ে গিয়ে রুশ নিয়ন্ত্রিত এলাকায় রাখা হয়। পরে তদন্তের কথা বলে তাদের রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে বলেছেন, তিনি মনে করেন 2500-এর বেশি যোদ্ধাকে আজব ইস্তাল থেকে বন্দী করেছে রাশিয়া। ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে সীমান্ত রক্ষী পুলিশ এবং আঞ্চলিক বাহিনীও রয়েছে। মস্কোর দাবি, ইউক্রেনীয় বাহিনী আজব ইস্তালে আত্মসমর্পণে বাধ্য করেছে। তবে কিয়েভ বলেছে, আজব ইস্তালের যোদ্ধারা দখলদার বাহিনীকে অন্য স্থানে মোতায়েন হতে দেয়নি, শেষ পর্যন্ত লড়ে লক্ষ্য অর্জন করার পর কর্তৃপক্ষের নির্দেশে নিজেদের জীবন বাঁচিয়েছে। সূত্র বিবিসি ওয়াল জাজিরা। 210 ইউক্রেনীয় সেনার লাশ ফেরত পাঠালো রাশিয়া। যুদ্ধে নিহত 210 ইউক্রেনীয় সৈন্যের লাশ কিয়েভে পাঠিয়েছে রাশিয়া। এসব সেনার বেশিরভাগই মারিউপোলে নিহত হয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোল দখলে রাশিয়া সর্বাত্মক হামলা চালায়। ইউক্রেনীয়রা কয়েক সপ্তাহ ধরে আজব ইস্টাল স্টিল ওয়ার্কগুলোতে আটকে ছিল। ইউক্রেনের সেনারা গত মাসে আত্মসমর্পণ করে এবং রাশিয়া তাদের হেফাজতে নেয়। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর টুইটারে বলেছে, মারিউপোলের যোদ্ধাদের লাশ ফেরতের প্রক্রিয়া চলছে। এখনো পর্যন্ত আমাদের 210 সেনার মরদেহ ফেরত দেওয়া হয়েছে। বেশিরভাগ সেনা সদস্যই আজব ইস্টাল রক্ষায় জীবন দিয়েছে। অধিদপ্তর বলেছে, আটক ইউক্রেনীয় সেনাদের দেশে ফিরিয়ে আনার কাজ অব্যাহত রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলে আটক হওয়া 1000-এরও বেশি ইউক্রেনীয় সেনাকে রাশিয়া আটক করে নিয়ে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 2500-এর বেশি যোদ্ধাকে আজব ইস্তাল থেকে বন্দী করেছে রাশিয়া। ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে সীমান্তরক্ষী পুলিশ ও আঞ্চলিক বাহিনীও রয়েছে। প্রসঙ্গত, রাশিয়ান সৈন্যরা গত 24 ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুই কর্মকর্তা জানিয়েছে, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে। পাঞ্জাবে উপনির্বাচন, ইমরানের বিরুদ্ধে যৌথভাবে লড়বে PMLN ও PPP। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফের PTI বিরুদ্ধে যৌথভাবে লড়াই করবে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN ও পাকিস্তান পিপলস পার্টির PPP। দেশটিতে রাজনৈতিক তাপমাত্রা বাড়তে থাকার প্রেক্ষাপটে মঙ্গলবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ ও PPP-র কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি এই সিদ্ধান্তে উপনীত হন। জানা গেছে, হামজা বিলওয়াল হাউসে গিয়ে সাবেক প্রেসিডেন্ট জারদারির সাথে কথা বলার পর এই সিদ্ধান্ত হয়। দুই নেতা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উভয় নেতা আসন্ন নির্বাচনে ইমরান খানকে যৌথভাবে মোকাবেলা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দুই নেতার বৈঠকের সময় প্রাদেশিক মন্ত্রী আতাতারার মালিক আহমদ আলী খাজা সালমান রফিক, ইমরান গোরোয়া এবং PPP-র পক্ষ থেকে সিন্ধুর মুখ্যমন্ত্রী মোরাদ আলী শাহ, শারজিল মেমন, ডক্টর আসিম হুসাইন, আলী হায়দার গিলানি ও সৈয়দ হাসান মর্তুজা উপস্থিত ছিলেন। প্রায় দুই সপ্তাহ আগে পাকিস্তান নির্বাচন কমিশন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের 20টি আসন শূন্য হওয়ার কথা ঘোষণা করেছিল। PTI থেকে দলবদল করার ফলে এসব আসন শূন্য হয়েছিল। সূত্র এক্সপ্রেস ট্রিবিউন। নিষেধাজ্ঞাও রাশিয়ার উপর প্রভাব ফেলছে না বলছে জেলেনস্কি। পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার উপর তেমন প্রভাব ফেলছে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পশ্চিমা সহায়তা পেলে যুদ্ধক্ষেত্রে কিয়েভই জয়ী হবে বলে আশা তার। এদিকে মঙ্গলবারও খার্গিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া লুহানুস্কের 97% নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন রুশ সেনারা। মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলায় খার্গিভ শহর বেশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানান স্থানীয় মেয়র। লুহানুস্ক ও দোনেৎস্ক
হলেও থেমে নেই রুশ সেনাদের তাণ্ডব। বার্তা সংস্থা এপির প্রকাশিত এক ভিডিওটিতে উঠে এসেছে পূর্ব ইউক্রেনে ধ্বংসযজ্ঞের এমন চিত্র। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লুহানস্কের 97% অঞ্চল দখল করে নেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেন, লুহানস্কের 97% মুক্ত করা হয়েছে। এছাড়া সেভেরোদোনেৎস্কের আবাসিক এলাকাগুলো তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করা হয়। তবে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, দনবাসে রুশ বাহিনীকে ঠেকাতে সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে অন্তত 31,000 ইউক্রেনীয় সেনাকে হারাতে হয়েছে তাদের। এ সময় রাশিয়ার নিয়ন্ত্রিত খেরসন শহরে রুশ বাহিনী 600 ইউক্রেনীয়কে বন্দির পাশাপাশি নির্যাতন চালিয়ে বলেও অভিযোগ করা হয়। এসবের জন্য রাশিয়াকে ভুগতে হবে বলে কড়া হুঁশিয়ারিও দেন জেলেনস্কি। বলেন, ইউক্রেনে এই যুদ্ধের জন্য রাশিয়াকে প্রতিদিন তাদের 300 সেনার জীবনের বিনিময়ে ভুলের মাশুল গুনতে হবে। রাশিয়ার জন্য এমন দিন আসবে যখন তাদের ক্ষতির সংখ্যা সীমা ছাড়িয়ে যাবে। এদিন রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা মস্কোর অবস্থা পরিবর্তনে তেমন প্রভাব ফেলছে না বলে মন্তব্য করেন ভ্লাদিমির জেলেনস্কি। তবে পশ্চিমাদের আরো সহায়তা পেলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনই জয়ী হবে বলে তিনি আশাবাদী। এদিকে ইউক্রেনে রুশ হামলার সমর্থনে রাশিয়া নিজ দেশের সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইউক্রেনে যুদ্ধে চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে চাপ দিচ্ছে ক্রেমলিন।